নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করব। যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, তারাও খুবই পছন্দ করবে যদি এইভাবে বানান। আর এই রেসিপিটা খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে। এই জন্য কড়াই আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সয়াবিনগুলোকে 3-4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার সয়াবিনগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ঠান্ডা জল। এবার সয়াবিনগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য এইরকম একটা মিক্সিং জারে 1 ইঞ্চি মতো আদা এইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো কাশ্মীরি লঙ্কা। এটা আমি কালারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো ম্যাগিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম 7 মতো নুন আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। এবার এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 8-10টা কাজু বাদাম আর সামান্য কয়েকটা কিশমিশ আর 1 চামচ চালমগজ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2-3 চামচ মতো সাদা তেল। এবার ম্যাগিনেট করে রাখা সয়াবিনগুলো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার ওই কড়াই আরো 3 থেকে
4 চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। রিফাইন অয়েলের জায়গায় আপনারা এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার একটা ক্যাপসিকাম আমি এভাবে কেটে রেখেছিলাম, এটা ভেজে নিতে হবে। সয়াবিনগুলো 2 মিনিট মতো ভেজে তুলে নিতে হবে। একদমই বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে সয়াবিনের কালার ভালো আসবে না। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 2টো দারচিনি, 3 থেকে 4টা লং আর 2টো ছোট এলাচ। এবার গরম মশলা হালকা ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট আর মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম বেটে রাখা কাজু, কিশমিশ আর 4 চামচ, আর দিয়ে দিলাম 7 মতো নুন। এবার আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে 3 থেকে 4 মিনিট মতো হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, মশলার সাইড থেকে তেল কেটে বেরিয়ে এসেছে। এরপর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম, আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, তার বীজগুলো বাদ দিয়ে এইভাবে কেটে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে আবারও এগুলো কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে টমেটো আর ক্যাপসিকাম মিক্স করে নেয়ার পর এবার ভেজে রাখা সয়াবিনগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সয়াবিনগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 বাটি জল। জল দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। সবশেষে অ্যাড করে দেব 7 মতো চিনি। এবার এইভাবে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। এবার এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটা সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।